Dr. Hassan. Dr. Hassan. Dr. Hassan. Dr. Hassan. আমি হাসতে পারি না। হ্যালো তুমি নলবাসি, বুদ্ধির খেলায় আপনাকে স্বাগতম। একটা পৌরাণিক কথা আছে, মানুষ নাকি মাত্র 10% ব্রেন ব্যবহার করে। ইস, মিথ্যে কথা। সত্যি কথাই বলছি। তাই? এখন প্রশ্ন, মানুষ যদি তার 100% ব্রেন ব্যবহার করে তাহলে অবস্থা কি হবে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এই টেকনিক্যাল প্রশ্নের কিছু উদাহরণ আছে আমার কাছে। গেম অফ ব্রেনস এর দ্বিতীয় কিস্তিতে আমরা এমন কিছু বুদ্ধির খেলা দেখব যা দেখে আপনি বুঝতে পারবেন 100% ব্রেন ব্যবহারের ফলাফল কেমন হতে পারে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ব্রেনের ভিতরে ঢোকা যাক। কম্পিউটারের বিস্ময়কর ব্যবহারের এক গল্প দিয়েই শুরু করি। মালেক আফসারি সাহেবের বোমা হামলা সিনেমায় একদল সংগ্রামী লোক জঙ্গলে থাকে। সাথীরা, যেখানেই বোমা হামলা সেখানেই আমাদের নাম। তাদের ধরতে পুলিশের বিশাল বাহিনী জঙ্গলে হানা দেয় এবং চারদিক থেকে ঘিরে ফেলে। এত পুলিশ দেখে ভয় পেয়ে যায় তাদের লিডার। আমরা সারেন্ডার করছি, অস্ত্র নিচে রাখো। এই অবস্থায় দাঁড়িয়ে থাক, রাতের জন্য অপেক্ষা কর। এটা কি কোনো কথা? রাত হওয়ার সাথে সাথে পুলিশ গুলি করে, বেশিরভাগ সংগ্রামী সাথীদের মেরে ফেলে। মুখ ঢেকে এই মিশনের নেতৃত্ব দেন নাসির খান। এদিকে সংগ্রামী সাথীদের লিডার বেঁচে যান এবং মাটির কসম কেটে বলেন, সারেন্ডার অবস্থায় জেএসপি আমাদের উপর গুলি করেছে, তাকে আমরা খুঁজে বের করবই। মুখ ঢেকে রাখা সেই এসপির পরিচয় জানাতে পারলে 5 কোটি টাকা পুরস্কার দেব। এই খবর জানতে পেরে ভরকে যান নাসির সাহেব। তখন ময়ূরী আপু এক বুদ্ধি দেন। কি? একজন নতুন কাল্পনিক মানুষের ছবি পত্রিকায় দিতে বলেন। তখন সংগ্রামী সাথীরা তাকে খুঁজে পাবে না। এদিকে নাসির সাহেবও বেঁচে যাবেন। একটা নতুন মানুষ যার অস্তিত্বই পৃথিবীতে নেই, কিন্তু তার ছবি কোথায় পাবেন? আমারও একই প্রশ্ন, নতুন মানুষের ছবি কোথায় পাবেন? কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে আমি একটা মানুষের বডি বানাবো। তারপর তার হাত দেব, পা দেব, নাক, চোখ, মুখ সব দিয়ে একটা নতুন মানুষের ছবি বানাবো। সিস্টার কি বলেন? তারপর তার শরীরে পুলিশের এসপি ড্রেস পরিয়ে দেব। ময়ূরী আপুর এই সুপার প্ল্যান তার বস অ্যাপ্রুভ করেন। এরপর ময়ূরী আপু কম্পিউটারে অসাধ্য সাধন করতে বসে যান। ব্রেনের খেলা দেখাচ্ছেন এই জন্য মাঝে মাঝে মাথা চুলকান। অনেক সাধনার পর তার মুখে হাসি, কাজ হয়ে গেছে। এই হলো ময়ূরী আপুর বানানো কাল্পনিক ছবি। আমি বিশ্বাস করি না। বিলিভ মি স্যার। কিন্তু কিছুদিন পর সেই কাল্পনিক ছবি বাস্তবে মিলে যায়। বলেন কি? সত্যি সত্যি এমন মানুষের সন্ধান মিলে। আমি নিজেই হতভম্ব। আপনার প্রতিভায় আমরাও হতভম্ব। আমি নিজেই হতভম্ব। ময়ূরী আপু আপনাকে আপনার ময়ূর ডাকে। আমার মনের ময়ূরিয়া রে। না! কিভাবে কল্পনার মানুষটা বাস্তবে হাজির হলো? বলতে পারবো না। এবার ধাপাধাপ কিছু বুদ্ধির খেলা দেখাই। ধরেন নায়িকার পছন্দের ছেলেকে তার পরিবার মেনে নিচ্ছে না, এই জন্য নায়িকা আপা পুরো ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালালেন। ঘরের চারদিকে আগুন আর আগুন, এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? জানি না। এই কঠিন সময়ে নায়িকার বাসায় আসেন শাকিব খান। বাইক স্ট্যান্ড করে বাসায় ঢুকে দেখেন আগুনের কাহিনী এবং সাথে সাথে পালিয়ে যান। যার জন্য তুই মরতে যাচ্ছিস, তোর সে জীবন মরণের ভয়ে পালিয়ে গেছে। এরপর সাকিব ভাই বাইক টান দিয়ে চলে যান, কিন্তু একটু পর বাইক থামিয়ে এমন সার্কাস দেখান। আরে এইটা আবার কে? যাই হোক, বাইক ঘুরিয়ে হেসকা টান দিয়ে উড়ে গিয়ে পানির ট্যাঙ্কে আঘাত হানেন। এরপর সেই ট্যাঙ্কের পানি ছাদ ভেঙে নায়িকা আপার রুমে পড়ে আর আগুন নিভে যায়। এটা কোনো কথা ইয়ার? আরেকটা কথা, এরকম উড়ন্ত মোটর বাইক থাকলে বিক্রয় .com এর মাধ্যমে খুব সহজে বিক্রি করে দেন আর প্রচুর মাল কামান। খালি মাল কামামু। যাই হোক, ওম শান্তি ওম সিনেমায় শাহরুখ খানের জন্য আমার মাঝে মাঝে আফসোস লাগে। বান্দা আগে যদি এই টেকনিকটা জানতো তাহলে চোখের সামনে নায়িকা আপাকে এভাবে পুড়ে মরতে হতো না। যাই হোক, এই সিনেমায় আরো বহুত বুদ্ধির খেলা আছে। এক দৃশ্যে এই দুষ্টু মহিলা অপু দিকে রাগ তোলা কথা বলেন। থাপ্পড়ের কথা শুনে অপুদি ওরপে দোলা রেগে গিয়ে এক থাপ্পড় মারেন।
গালে পাঁচ আঙ্গুলে ছাপ বসে। এরপর থেকে দোলার নাম শুনলেই আবার কাঁপুনি উঠে। তখন ডাক্তার এসে বলেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। মানে ওই মেয়েটি উনাকে যেভাবে মেরেছে আপনারা উনাকে সেভাবে মারুন। এরপর পরিবারের সবাই মিলে ওনাকে থাপ্পড় দিতেই থাকে। এভাবে প্রতিদিন তিন বেলা করে মারবেন, এইটা কোনো কথা? এবার একটু অ্যাকশন দৃশ্যে আসি। সাকিব ভাইকে চারজন গুন্ডা রাইফেল তাক করেন। তখন ভাইজান রাইফেলে একটা কিক মারেন, সব রাইফেল উপরে উঠে ফায়ার হতে থাকে আর সব গুন্ডা গুলি খেয়ে মরতে থাকে। একদম সহজ বিষয়। এত বুদ্ধি থাকতে কেন যে মারামারি করতে যায় মানুষ, আমি বুঝি না। এই সিনেমায় আর একটা দৃশ্য আছে, সাকিব ভাই অপুদির বাসায় আসেন, তখন কিছু চেলা তাকে বিরক্ত করে, এতে ক্ষেপে একজনকে এমন কিক মারেন সে ফ্যানের সাথে আটকে যায়। এরপর আরেকজন আসেন, তাকে লাথি মেরে পিলারের সাথে আটকিয়ে দেন। শেষের জনকেও সেম টেকনিকে পিলারের সাথে আটকিয়ে দেন। আমরা কেউ তো ওর কাছেই ভিড়তে পারবো না। কেমনে পারবেন ভাই, এদের অবস্থা একবার দেখেন। বুদ্ধি থাকলে বেশি মারামারির দরকার নেই, মানুষকে আটকিয়ে রাখুন, 100% ব্রেনের ব্যবহার করুন। ঠিক আছে, আজকের শেষ বুদ্ধির খেলা, আমার জান আমার প্রাণ সিনেমায় নায়িকা অপুদির বিবাহ। আমারও বিবাহের আলাপ চলতেছে। নায়িকা অপুদির বিবাহ, তখন নায়ক সাকিব ভাইয়ের বন্ধু একটা ঠেলা গাড়ি নিয়ে আসেন। এরপর সাকিব ভাই একদিকে উঠেন, অন্যদিকে বন্ধু মিনা কার্টুনের মতো লিভারের খেলা দেখান। গার্লফ্রেন্ডকে বিয়ের দিন ভাগিয়ে নিয়ে যেতে যা ইচ্ছে করুন, কিন্তু এই লিভারের থিওরি অনুসরণ করেন না। কেন? আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার। বলো। আজ এই পর্যন্তই। ভিডিওতে শেখানো ওই পন্থাগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন। না না, এসবের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ঠিক আছে। আজকের এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। ঠিক আছে ঠিক আছে। আর আপনাদের চোখে এমন দৃশ্য পড়লে আমাকে জানাতে ভুলবেন না। ঠিক আছে ঠিক আছে। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে আমি একটা মানুষের বডি বানাবো, তার হাত দেব, পা দেব, নাক চোখ মুখ সব দিয়ে একটা নতুন মানুষের ছবি বানাবো। ঠিক আছে ঠিক আছে।